আরো কিছু অ্যাপস আপনাকে লোড করতে হয় ও তরুণীরা শুনে রেখে দিয়ে আরো অ্যাপস গুলোকে লোড করার জন্য আপনাকে নেট মারতে হয় প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হয় বর্তমান সময়ে ভালো মানুষের অভাব মার্কেটে যদি আপনি একটু খোঁজ করেন কিছু টুপিওয়ালা পাওয়া যাবে মার্কেটে যদি একটু খবর নিয়ে দেখেন কিছু দাড়িওয়ালা পাওয়া যাবে মার্কেটে যদি একটু খোঁজ করেন কিছু হুজুর পাওয়া যাবে মার্কেটে যদি একটু খোঁজ করে দেখেন কিছু ইমাম সাহেব পাওয়া যাবে হাফেজ সাহেব পাওয়া যাবে হাজি সাহেব পাওয়া যাবে পীর সাহেব পাওয়া যাবে যেহেতু কায়ামত এখনো হয় না সূর্য জাগায় ওঠে চাঁদ ওঠে তারা ফোটে আল্লাহ পৃথিবী ধরিয়ে রেখেছেন সূর্যের লাইট দিয়ে আল্লাহ গোটা পৃথিবী আলোকিত করে দেন রাতের অন্ধকার করে দেন মানুষের বিশ্রামের জন্য এই পৃথিবী যখন আল্লাহ টিকিয়ে রেখেছে নিশ্চয় ইমানদার এখনো আছেন কিন্তু সেটা সীমিত কম পঞ্চাশের মধ্যে সার্চ করলে হয়তো মিলবে না একশোই সার্চ করলে হয়তো পাওয়া যাবে না হাজারে যদি সার্চ করা হয় হয়তো দুটো চারটে মিলতে পারে হ্যাঁ কিনা ভাই এই জন্যই তো আমরা এখনো আছি নালে যা এনআরসি 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 হাওয়া তুলেছিল এতদিন ফিনিশ করে দিত কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ আছে এই জন্য আমরা এখনো টিকে আছি আর নবীর দয় নবী আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছেন তাই নবীর ওসিলায় আল্লাহ এখনো টিকিয়ে রেখেছেন বান্দা বান্দি দিগকে আজকে দেখুন না কি চলছে আজকে দেখুন না কি চলছে আপনাকে পাশ্চাত্য দেশের দিকে তাকাতে হবে না চীন দেখতে হবে না চীন দেশের দিকে তাকাতে হবে না আমেরিকার দিকে যেতে হবে না ব্রিটেনের দিকে যেতে হবে না তাকান না আমার ভারতবর্ষে তাকান না বিভিন্ন রাজ্যে তাকান না আমার বাংলায় কি চলছে যেভাবে অরাজকতা চলছে যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে যেভাবে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে কখনো জাতের আপনার ধর্মের বিভাজন ঘটিয়ে দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে হিংসার আলো জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা গোটা দেশ জুড়ে অব্যাহত চলছে ভাইরামা দোস্তরামার বাবাজিরামার এই জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা দিন রাত কাটাচ্ছি কঠিন সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা টাইম পাস করছি বা কঠিন সময়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের চলছে এই সময়টা কিন্তু খুব কঠিন যেন বাপ ফিরে আসো ফিরে আসি অন্তত ইসলামের দিকে ধাবিত হয় অন্তত চোখের পানি ফেলে আমার রবের দিকে ফিরে আসি আমার রব যদি সন্তুষ্ট হন খুশি হন ইহকালটা যদি আপনার কষ্টও কাটে কিন্তু পরকালটা আখেরাতটা আপনার জন্য আল্লাহ জান্নাত করে দেবে একটু জোরে হয় না ভাইরামা দোস্তরামা বাবাজিরামা অজনসিয়াত আমি খুব বেশি করতে চাইছি না কোরআন হাদিসকে সামনে রেখে অল্প সময় দু চারটে কথা বলে বিদায় নেই বুঝতে পারছি
আমার বড় পিয়ানিরা শুনে এখানে মামা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম প্রকৃত ভালো মানুষের অভাব চলছে এই জন্য আমার সুন্দর করে ঘোষণা দিলেন তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য একটাই যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা পারেজগার খোদা ভীরু হতে পারো গাড়ি তো রাখব কিন্তু মুত্তাকি হব জুব্বা তো পরব কিন্তু মুত্তাকি হব টুপি তো পরব কিন্তু মুত্তাকি হব নামাজ পড়ব মুত্তাকি হব মুত্তাকি যদি হতে হয় কোরআন আপনাকে সুন্দর করে ঘোষণা দিল তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কোরআন সুন্দর করে ঘোষণা দিল পৃথিবীর জমিনে গে ভালো আর মন্দ কে গে দুটো ভাগে ভাগ করে দেয়া গেল সুন্দর করে কোরআন ঘোষণা দিল ভালো কাজগুলো তোমরা করো খারাপ কাজগুলো তোমরা নিষেধ করো বারণ করো তা থেকে তোমরা বেরিয়ে আসো যদি এই দুটো লাইন তোমরা সোজা করে ধরে নিতে পারো অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে জি এখন তো ভেজালে মাল চলছে পাইলে মাল যিনি দাঁড়িওয়ালা উনি তো বিড়িওয়ালা ঠিক বলছি না ভুল বলছি বাবা একটু কথা বলে হ্যাঁ সবাইকে বলছি আবার যেন কেউ গায়ে পেতে নেই হুজুর আমি তো দাঁড়িয়ে রেখেছি বিড়ি খাইনি এমনটা না আমি একটু জাস্ট সার্বিকভাবে ধরছি যিনি দাঁড়িওয়ালা তিনি তো বিড়িওয়ালা যিনি মাথায় টুপি দিয়েছে তিনি তো মিথ্যা বলছে কথা বলে যিনি নামাজ পড়ছে তিনি তো লোকের গীবত করছে লাভ কি এই জায়গা থেকে তো আমরা বেরোতে পারছি না এই জন্য ভালো মানুষের অভাব চলছে এই ভালো মানুষের অভাব এই বড্ড আওয়াজ হচ্ছে গো এই বাচ্চা কচি এত আওয়াজ করো না বাপ আওয়াজ হচ্ছে চলুন যে কথা বুঝাতে চাইছি না এই জন্য ভালো মানুষের অভাব ভালো মানুষ হতে হবে কে কি বললো না বললো ওটা বিষয় না আপনি কোন জায়গায় আছেন আপনি কোন চেয়ারে বসে আছেন আপনি কোন জায়গায় আছেন কোন সিটে আছেন আপনি কোন জায়গায় আছেন কোন প্ল্যাটফর্মে আছেন আপনি নিজেকে কোশ্চেন করুন নিজেকে কোশ্চেন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন চেয়ারে বসে আছেন আপনি কোন জায়গায় আছেন কোন প্ল্যাটফর্মে আছেন আপনি ধরা বুঝতে পারবেন লোকে আপনাকে ভালো বললো কে চা খালো কি করলো ওটা পরে বিষয় ওটা বিষয় না বিষয় হচ্ছে আপনি ভালো মন্দ নাকি আপনি ভালো না মন্দ সেটা নিজেকে কোশ্চেন করলি ধরা পড়া বুঝতে পারছি জি সমস্যা তো এই জায়গায় হয়ে গেছে সমস্যা এই জায়গায় জি আগামীকাল শুক্রবার এই শুক্রবারে যদি মসজিদের মধ্যে যদি দেখেন একটা মাতাল এসে ঢুকতে যাচ্ছে আপনারা কি করবেন কথা বলেন একটা মাতাল যদি মসজিদের মধ্যে এসে ঢুকতে যায় আপনারা কি করবেন হ্যাঁ না কিছু বলো বাবা কি করবে হ্যাঁ ঘেরা করবে এই একটা যুবক ছেলে বলেন তো রোগাপাড়া ছেলে একটা বলেন তো ওই মাতালটাকে কি করবেন বার করে দেবেন রোগাপাড়া ছেলে বলেছে বার করে দেবে আচ্ছা একটা মোটাপাড়া ছেলে বলেন তো যদি বেরোতে না চায় কি করবেন যদি আপনার সামনে যদি একটা কি পেছনে দাঁড়ে যদি একটা মস্ত বড় এলাকার নামি দামি একটা সুদখোর যদি এসে দাঁড়িয়ে যায় সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি পরে তাকে বের করবেন না ঢোকাবে ঢোকাবো বুঝতে পারছেন তো কোন জায়গায় এই জায়গায় আমরা পৌঁছে গেছি ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতা নাই কদিন আগে জলসা করছি দেগঙ্গা এলাকায় একটা রোগা পাড়া ছেলে ছিঁড়াছুড়ি জামা পরে সে হাত তুলে বলছে হুজুর আমি একটা গরু দেবো চাঁদা উঠছে তো বলছে হুজুর আমি একটা গরু দেবো আমি তো দেখে হতভম্ব হয়ে গেছি যে ছেলেটা গরু দিতে পারবে
এতো চেহারা ড্রেস পোশাক যা দেখে বুঝতে পারছি দিতে পারবে তো কমিটি ছেলেরা আমার পাশে বসে আছে আপনারা জানেন চাঁদা পত্র উঠলে ওরা লেখালেখি করে দুই চারটে ছেলে বসে আছে আর কেন আগে বলছে ওই লিখবি না লিখবি ওর নাম এই কেন এরকম হচ্ছে আমি তো জিজ্ঞাসা করছি ভাই কোনো ডিস্টার্ব আছে নাকি বলে হুজুর কানে কানে বলছে হুজুর বন্ধন থেকে লোন তুলেছে আর ওই টাকা দিয়ে গরু দেবে বলছে আলাদা করে রাখো যাতে করে তোমরা বুঝতে পারো বুঝতে পারছো এই হচ্ছে মানুষ এরাও টুপি পরে দাঁড়িয়ে রেখে বসে আছে মাহফিলে বুঝবেন কি করে এখানে তো সবাই আসার অধিকার আছে কথা ঠিক কি না বেরাবা দস্তরা আমার বাবাজি আমার ফুল বুঝবেন না বোঝার চেষ্টা করে ও ভাই জয় রা জওয়ান জমাকে রা ওয়া বার বড় পিয়ারে রা গা বাবা রা শুনে এখানে মামা গা এই যে রব আমার সন্দন করে ঘোষণা দিন এগেন যদি তোমাদেরকে মুত্তাকি হতে হয় মুত্তাকি হতে হলে গে এই মুত্তাকি যদি হতে হয় এই মুত্তাকি মানুষের মধ্যে তিনটে বৈশিষ্ট্য থাকবে তিনটে গুণ থাকবে কোরআন আপনাকে সুন্দর করে জানালো গো হুদাল্লিল মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কোরআন আপনাকে সুন্দর করে ঘোষণা দিল গো হুদাল্লিল মুত্তাকি মুত্তাকি হবে তারা যারা হেদায়েত পেয়েছে এরা কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে না দেখে যারা ঈমান এনেছে আল্লাহ মেনেছে নবী মেনেছে ঈমানের শর্তগুলো আছে সেগুলোকে মেনে নিয়েছে গায়বের প্রতি বিশ্বাস করেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাত যারা নামাজ আদায় করেছে পাঁচ ওয়াক্ত নামাজ করেছে আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে হালাল মাল থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এরাই হবে মুত্তাকি এরাই হবে পারহেজগার এরাই হবে স্বচ্ছ মানুষ ভালো মানুষ আপনারা বলবেন ভাই জান মিলে গেছে মিলে গেছে আল্লাহ মেনে নিয়েছি নবী মেনেছি পরকাল মেনেছি কায়ামত মেনেছি ফেরেশতারা আছে বিশ্বাস করেছি নবী রাসূলরা আছেন বিশ্বাস করেছি আল্লাহর কথা কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহর আসমানি কিতাব এসেছে বিশ্বাস করেছি তাহলে তো ঈমান এনেছি নামাজও পড়েছি আর আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আল্লাহ দিয়েছে এর মাঝখান থেকে কিছু দান খায়রত করেছি মেনে নিয়েছি তাহলে মিলে গেছে কিন্তু না এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম এবার যদি ইন্টারনাল ভাবে যদি দেখেন এর গভীরতা কত যদি একবার আপনি তাকান তখন বুঝতে পারবেন আপনি কোন নামাজি হয়েছে এর গভীরতা কত যদি আপনি একবার দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন ঈমান এনেছেন এর গভীরতা কত তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন মাল থেকে দান করছেন জি ওফ এমএলএর গরু কুরবানি দেওয়া দেখে লোকের মাথা খারাপ হুজুর আমাদের গ্রামের যে এমএলএ তিনি যা গরু কুরবানি দিয়েছে হুজুর অবাক করে দিয়েছে 1.5 লাখ টাকা দামি গরু দিয়েছে মাথা খারাপ এক সপ্তাহ ধরে খালি গলায় মালা দিয়ে ঘোরানো হচ্ছে আবার খবর নিয়ে দেখা যাচ্ছে জব কার্ডের টাকা যা ঢুকছে জব কার্ডের টাকা যা ঢুকছে ইন্দিরাবাসনের টাকা যা ঢুকছে সেখান থেকেও ভাগ খাচ্ছে তো গরু কুরবানি দিয়ে লাভ কি হচ্ছে জাস্ট বাবা লাভ কিছু হলো না বাহ্যিক দৃষ্টিতে দেখলে খুব ভালো মানুষ কিন্তু যখন আমরা ইন্টারনাল দিকটা খুঁজে বের করব তখনই বুঝতে পারবো কে কোন জায়গায় আছে ও মে ও বজাজ মকেরা গপ যদি আপনি একবার ভেবে দেখেন আপনি অবাক হয়ে যাবেন আপনি মনে মনে ভাবছেন আমি ঈমান এনেছি আমি নামাজও পড়ি আল্লাহ কাজ যা দিয়েছেন তা থেকে কিছুটা আমি দানও করি তাহলে আমি একজন প্রকৃত মুমিন প্রকৃত আমি একজন মুত্তাকি হতে পেরেছি
মুত্তাকী আপনি তখনও হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ কাজগুলোকে ত্যাগ না করতে পারলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে বারণ করেছে যেগুলো আল্লাহ অন্যায় বলেছে সেগুলো থেকে যদি আপনি পারেস না করতে পারেন সেগুলো থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি একই মুত্তাকী হতে পারবেন না এজন্য কোরআন আপনাকে সুন্দর করে জানিয়েছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা আল মাসাকীন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাগিবি বিল জানবি আপনি সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিফান ফাকুরা আল্লাহ বল পজিটিভ আয়াত মেনে নে মেনে নে মেনে নে নেগেটিভ আয়াত ছেড়ে দে আল্লাহ বলে এগুলো নিষিদ্ধ সেগুলো কোনটা ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবীতা বিত্তাইয়িব ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা কুরআন আপনাকে সুন্দর করে বললেন কুরআন আপনাকে সুন্দর করে জানিয়ে দিল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাআদ্দিব কুরআন আপনাকে সুন্দর করে বললাম পদ্দা কাসিরু বিন হালিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আউফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাকুমুল হক ফাআফু ওয়াসমাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কোরআনে করিম 6666টি আয়াত 500 আয়াত আল্লাহ দিয়েছেন খালি ইয়েস আর নো চলবে আর চলবে না হ্যাঁ আর না বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট অতীতের ইতিহাস অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল আল্লাহ সেগুলোকে একত্রিত করে এক জায়গায় জমা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা কোরআনে করিমকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তার উম্মতদের জন্য যাতে করে মানুষ সোজা পথের প্রতীক হতে পারে তো ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার যদি আপনাকে এবারে ঈমানদারের খাতায় আসতে হয় তাহলে যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছে সেগুলো ছাড়তে হবে আর যেগুলো আল্লাহ বলেছেন করো সেগুলো আপনাকে করতে হবে এবারে আপনাকে খুঁজে বের করতে হবে কোনগুলো হায়াতিক কোনগুলো নায়াতিক কেন নামাজের খাতায় আপনার নাম উঠেছে ঈমানদার হিসাবে আপনি দাবি করছেন আপনি বিশ্বাসও করেছেন আওকাত আল্লাহ যা দিয়েছে তা থেকে কিছু দানও করছে এবার আপনাকে নিষিদ্ধ কাজগুলো ছাড়তে হবে আর আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো মানতে হবে তাহলে আপনি একজন ঈমানদার বলে একজন মুমিন বলে একজন আপনি মুত্তাকি বলে দাবি করতে পারেন ভাইরা আমার দোস্ত আমার বাবাজিরা আমার চলুন তাহলে আল্লাহ কি নিষিদ্ধ করলেন সেগুলো একটু অন্তত টাচ দিই আর আজকে সমাজে সেগুলো হচ্ছে কিনা একটু আপনারা আমরা নিজেরা একটু বুঝে নেব যেগুলো বাস্তবে হচ্ছে কি না চলুন তাহলে একটুখানি দেখা যাক ও বিপ এ তরুণ ওজনের আগো হে যুবকের ইয়া মে মুরব্বি এর আগো শুনে কে দিন না আগো জেনে কে দিন না আগো ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করুন বাবা আগো এই জন্য ধরার গুলো আপনাকে ধরতে হবে ছাড়ার গুলো আপনাকে চাঁদতে হবে অতরণীরা শুনে কে দিন যখন আপনারা এখান থেকে রাজারহাট বাজারে যাবেন বাজারে যদি যান আপনারা যদি ইচ্ছা পছন্দ করেন একটা অ্যান্ড্রয়েড সেট কিনব মোবাইল কিনব হতে পারে সেটা ভিভো হতে পারে সেটা অপো হতে পারে সেটা নোকিয়া হতে পারে সেটা সনি নেক্সন হতে পারে সেটা স্যামসাং হতে পারে সেটা সনি এরিকসন হতে পারে সেটা এলজি হতে পারে সেটা নোকিয়া এই অ্যান্ড্রয়েড একটা ফোন কিনবেন এই ফোনের মধ্যে আপনি মনে রাখবেন বাবাজি আমার ভাইরা ওই ফোনের মধ্যে কতগুলো অ্যাপস দেখবেন দেওয়াই থাকে এর মধ্যে দেওয়া আছে থিমস এর মধ্যে দেওয়া আছে সেটিংস এর মধ্যে দেওয়া আছে ক্যালেন্ডার এর মধ্যে দেওয়া আছে ক্যালকুলেটর এর
মধ্যে দেওয়া আছে সেটিংস এর মধ্যে দেওয়া আছে মেসেজ এই অ্যাপস গুলো দেখবেন লাগানো থাকে আরো কিছু অ্যাপস আপনাকে লোড করতে হয় ও তরুণীর সঙ্গে খেলিয়ে আরো অ্যাপস গুলোকে লোড করার জন্য আপনাকে নেট মারতে হয় প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হয় সমাজে কিছু ইয়াং ছেলেরা দেখবে এই নেগেটিভ অ্যাপস গুলোকে তারা লোড করে কিছু ইয়াং ছেলে আছে দেখবে গান লোড করে সিনেমা লোড করে অনেক ইয়াং ছেলেরা দেখবে উল্টো পাল্টা গেম গুলোকে পর্যন্ত লোড করে অনেক ইয়াং ছেলেরা দেখবেন এই মোবাইলটাকে অপব্যবহার করে নিজেদের দেখবেন ছবিগুলোকে স্ট্যাটাসে দেয় ও তরুণীরা শুনে কেনেন নতুন বিবাহ করেছে বউয়ের ছবিটাকে পর্যন্ত মোবাইলেতে তুলে ঢাকায় ফেসবুকে যখন বউয়ের ছবি দাও আমি কি একবার ভেবে দেখেছ এটা তোমার সম্পদ এটা হলো তোমার নিজের সম্পদ এই সম্পদটাকে তুমি হাতছাড়া করো এটা রাষ্ট্রীয় সম্পদ নয় এটা লোকের দেওয়া জিনিস নয় এটা হলো তোমার নিজের সম্পদ এই নিজের সম্পদটাকে তুমি মোবাইলের ভেতরে বের করে গোটা দেশের মানুষকে বিভিন্ন দেশের মানুষকে গোটা দেশের মানুষকে বিভিন্ন পাশ্চাত্য দেশের মানুষকে পর্যন্ত তুমি দেখাচ্ছ মনে মনে ভাবছ আমার বিবিটা একটু দেখতে ফর্সা লোকে দেখবে আর সুনাম করবে তুমি ভাবলে না ভাবলে না যতদিন ওই ছবিটা দেখবে ততদিন তোমার গোনার খাতায় গোনা চলবে ঘুমিয়ে আছ লোক দেখছে গোনা লেখা হচ্ছে রাত্রিরে ঘুমিয়ে আছ লোক দেখছে গোনা লেখা হচ্ছে দিনের বেলায় তুমি কাজের মধ্যে দিন গিয়ে যাচ্ছ লোক তোমার বইয়ের ছবি দেখছে গোনা লেখা হচ্ছে যে দেখছে তারও গোনা হচ্ছে আর তুমি ছেড়েছ যতদিন তোমার ওই বইয়ের ছবি চলবে ততদিন তোমার গোনার খাতায় গোনা লেখা হবে নিজেদের দৃষ্টির আড়ালে চোখের আড়ালে নিজেদের অজান্তে কত গোনা হচ্ছে জানেন একটা সিনেমা হল তৈরি করে দিয়ে আপনি মরে গেছেন যতদিন সিনেমা হল চলছে আপনার কবরে খালি গোনার পাহাড় খালি দুমদারাক্কা ফেরেশতার মার আর কবরের আজাব চলছে কিয়ামত পর্যন্ত জানেন এই যে বাপ এমন কিছু কর্ম এমন কিছু কাজ জেনে শুনে যাতে না হয় পাপের খাতায় নাম আপনার উঠে যাবে কিয়ামত পর্যন্ত গোনা লেখা ভেড়া মা দোস্ত্র আমার বাবাজির আমার এই দিকগুলো খুব সচেতন হন খুব কনসাস হন বিশেষ করে যুব সম্প্রদায় আমার যুবক ভাইদের বলি এরা তো এখন অনলাইনের মাস্টার চাচাগুলোর কথা বাদ দেন ওরা তো অফলাইনের লোক যদিও মোবাইল চালাই তো সাদা কালো সেট কথা বলেন সুইচ ছাড়া কিছু খুঁজে পায় না পাওয়ার ওয়ালা চশমা দিলেও সুইচ টিপতে পারে না নয়ের জায়গায় কখনো দশ মেরে দেয় দশের জায়গায় কখনো সাত মেরে দেয় মুদিখানা দোকানে বসে বসে মাঝে মধ্যে ফোন করছে কাকে ফোন করছে ছোট ছেলেটাকে ছোট ছেলেটাকে ছোট নাতিটাকে নাতিটা এখনো ভাত নিয়ে আসেনি তো নানা এখন ফোন লাগাতে গিয়ে এখন ফোন করি বলছে আমি তো নানা বলছি এখন যখন বলছে আমি তো নানা বলছি ও তো রং নাম্বার হয়ে অন্য জায়গায় লেগেছে এখন যে ছেলেটাকে লেগেছে সে গালাগালির পিএইচডি করেছে বুঝতে পারছো এখন ধরে নিয়ে বলে হ্যাঁ হতছাড়া ছেলে হতছাড়া মানুষ হ্যাঁ ধরে অন্য কিছু কথা নয় আমি তো নানা বলছি খুব নানা হওয়ার শখ নয় বলে যা যা মুখে মুখে মোটামুটি দু চারটে তো লেগেই থাকে কিছু মুসলমান এত বিয়াদব তাদের মুখে দেখবেন সব সময় ঠোঁটে যেন কিছু কিছু গালাগালি যেন লেগেই আছে
কথা ঠিক বলছি না ভুল বলছি নাউজুবিল্লাহ মিনাজ জালিম হাই রে হাই কথাই কথাই দেখবেন গালাগালি দেয় অবস্ত অথচ চেহারা ড্রেস গাড়ি কোন দিক দিয়ে তুটি নাই এত বাজে এরা এদের মুখ পুরো সব নাপাক হয়ে গেছে বাস ফটাং করে দেয় যেই বলেছে না না বলছি ও তোমাদের সঙ্গে নিচের জিনিসটা মুখে নিয়ে বলে দিল এই তুই অমুক হচ্ছিস বুঝে আসছে কি বলছি যে নিচের জিনিসটা মুখে নিয়ে বলে দিল কিছু কিছু মানুষ দেখবে নিচের জিনিস মুখে রাখে সব সময় এই নিচের জিনিসটা যখন মুখে নিয়ে বলল তুই আমার অমুক হচ্ছিস তখন ভাবলে সব বনাস করেছে আমি তো নানি আমার নাতিকে তো মারিনি ফোন গন্ডগোল হলো নাকি যখন নাতি এসে হাজির হয়ে গেল তখন নাতিকে বলছি নাতি আমি তোকে ফোন করতে গেলাম কোথায় লাগলো দেখতো বলে হাই সর্বনাশ নানা কি করেছো তুমি তুমি সাথে জায়গায় নয় মেরেছো বলে হাই সর্বনাশ খালি একটা নাম্বার গন্ড রং নাম্বার এই রং নাম্বার হলে বিপদ কথা ঠিক কি না এই জন্য খুব হিসাব করে চলতে চলুন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম এই দু রকমের অ্যাপস লোড করে একটা পাপের দিক একটা নেকির দিক ও বিপ হে তোর নাও জোয়া জোয়া কে রাগা ইয়া আমার বড় পিয়ানি রাগা শুনে খেলি মামা এই দু রকমের অ্যাপস যেমন লোড করা যায় এক ধরনের অ্যাপস লোড করলে গোনা হয় আর এক ধরনের অ্যাপস লোড করলে নেকি হয় ও তরুণিয়া শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন মামা সমাজে আপনার দাঁড়িয়ে থাকবে টুপি থাকবে জিকে থাকবে আগে সব থাকবে কিন্তু চলাফেরার মধ্য দিয়ে আগে এমন কিছু কাজ হবে গোনা চালো থাকবে এই জন্য রব আমার সুন্দর করে বললে তোমরা এই অ্যাপস গুলোকে লোড করবে না কোন অ্যাপস গুলোকে রব আমার সুন্দর করে বললে ওয়া তুলিয়া তামা আমওয়ালা গব ওয়ালা তাতাবাদাল খবীসা বিত্তয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা রব আমার সুন্দর করে বললে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়াসায়াসলাউনা সাঈরা রব আমার সুন্দর করে বললে এই অ্যাপস গুলোকে যেন লোড করবে না এগুলোকে যদি তোমরা লোড করো তোমাদের পাপের খাতায় নাম লেখা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এবার আপনারা একটু শুনুন আমি কোরআনের আয়াতগুলো পড়লাম এবার মানেটা করলি আপনারা বুঝতে পারবেন কেন রব মানা করলেন এগুলো হলো নেগেটিভ এগুলো তোমরা ধরবে না আমার আলোচনা কি ছিল স্বচ্ছ মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষ যদি হতে হয় তাহলে এইগুলো ছাড়ো আর এইগুলো ধরো এটাই ছিল আলোচনা এটাই ছিল